বাসুর ছেলে, তুই আমার লুঙ্গির তলায় বাজি পাটি দিলি, তোকে চাবো না বাসুর ছেলে, তোকে পাড়ায় মারবো, পুকুরে ফেলে মারবো, বাসুর ছেলে ডেনে চুবিয়ে মারবো তোকে বাসুর ছেলে। পদে খুব ব্যথা, তুই লুঙ্গির তলায় বোম পাটি দিলি, বাসুর ছেলে তোকে দেখে নেবো। খুব জ্বলছে, থাকতে পারছি না রে বাসুর ছেলে। বাসু বাসু, তোর ছেলেকে ছাড়বো না বাসু। এ ভাই, তোর কি হলো? আরে আমার পোত পাটি দিয়েছে বাজি দিয়ে। আজকে কালী পুজো, দিওয়ালি, আজকে বাজি ফাটাবো চ। আমার পোতটাই তো বাজি দিল বাজি দিয়ে। আরে মন খারাপ করিস না, দেখ তোর জন্য কি এনেছি। এই নে, কি এনেছি দেখ। এটা আবার কি? এটা হচ্ছে রকেট, এটা দেখে আকাশে উপরে ওড়ে উপরে ওড়ে। এটা দিয়ে মঙ্গল গ্রহে যাওয়া যাবে? হ্যাঁ সবে যাওয়া যাবে, তুই ধর না ওড়া। এটা দিয়ে বাসুর ছেলেকে ওড়াবো। কই উড়লো না তো? এটা তো পদে আগুন লাগাতে হয় তালে ওড়ে। ধর এনে রকেটটা, ধর এরকম উঠে উড়িয়ে ধর, নাহলে মাটিতে আটকে যাবে। বোমের যে অ্যাকশন, এসে ডাস্টবিনে ঢুকে গেলাম। শুভজিৎ তো হয়ে গেল, ও কোথায় উড়ে গেল খুঁজি। কি অ্যাকশন মারি, চায়না মাল না আশঙ্কায় ফেটে গেল। কি অবস্থা আমি। মঙ্গল গ্রহে কি উড়বে রে? শর্ট হয়ে গেছে। বোম ফাটাবো আজকে। শুভ, কি হলো ভাই? আমি হ্যাঁ টুপকাটি বাঁচিস, বোম ফাটাবো আজকে দিওয়ালি। সব সালা চায়না কোম্পানি। ধূপকাঠি চলে গেছে, বোম গুড়িমার স্পেশাল। এপিড়ে গেল, এপিড়ে গেল, এপিড়ে গেল। ফাটাবো না ফাটাবো না।
আজ কালী পুজো আমার বাবা আমাকে এক বস্তা বোম কিনে দিচ্ছে, এক বস্তা বোম। সারা দিওয়ালি চার দিন ফাটাবো, চার দিন এক বস্তা বোম দিয়েছে। ফাটাবি তুই? একদম ভাই, বোম দে। দাদা একটা তোর একটা আমার, আর কিছু নেই, চল বোম ফাটাবো। আগুন, এই যে আগুন, চল। কালী পুজো আমার বাবা এক বস্তা বোম দিয়েছিল, তুই আর আমি ফাটাবো। ইয়েস, ইয়ে। হ্যালো গাইস, আজ আমাদের দিওয়ালি, তাই আমরা বাজি কিনেছি। তোমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক করবে আর আমাদেরকে ফলো করবে, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করে দিও। ও মাই ডার্লিং লা মাইদানি, ও মাই ডার্লিং দুলোর মাইদানি, মোচারে হাই 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 বলিয়ে না জুরি। তোদের মতো ছেলে পুলে এইসব অবলা জন্তুদের রাস্তাঘাটে ডিস্টার্ব করে, এগুলো কি কালী পুজোর সময়? হ্যাঁ, তোরা না পড়ালেখা ছেলে, একদম অবলা জন্তুদের ডিস্টার্ব করবি না। ওরা ওদের মতন, আমাদের পুজো আমরা আমাদের মতন কাটাবো। কুকুর গরু হনুমান এদের একদম যেন বিরক্ত না করা, যোগাটা ভালো করে। তো বন্ধুরা, তোমাদেরকেও বলছি, কেউ প্লিজ রাস্তাঘাটে কোনো কুকুর বিড়াল অবলা জীবদের প্লিজ বিরক্ত করবে না, ঠিক আছে? ওরা ওদের মতন থাকুক, ওদের প্রচুর প্রবলেম হয় তো ওরা ওদের মতো থাকুক, আমাদের পুজো আমরা আমাদের মতন কাটাবো। তো হ্যালো বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটা এইটুকুই, খুব তাড়াহুড়োর মধ্যে শ্যুট করেছি। এই যে আজকে কালী পুজো, আজকে আমরা এই এক ঘন্টার মধ্যে ভিডিওটা শ্যুট করেছি, তো বেশি কিছু দেখাতে পারিনি। তো যতটা দেখাতে পেরেছি, যদি তোমাদের একটু হাসিয়ে থাকি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কি করবে? কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাবে আমাদের কার অ্যাক্টিং তোমাদের ভালো লেগেছে, কোন সিনটা ভালো লেগেছে নিচে কমেন্টসে জানাবে। আর একটু বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে দেবে, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে, নালে বলবে না, নালে লুঙ্গির তলে বাজি ফাটিয়ে দেবো। যদি সাবস্ক্রাইব না করেছো, বাড়িতে রকেট ফেলে দেবো আর আলু বোম ফেলে দেবো, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করে দিও। আর কেউ বন্য জন্তু গরু কুকুর বিড়াল এদের পেছনে বাজি ফাজি ফাটিও না, এদের কাছে কালীপটকা বাজি এসব ফাটিও না, ওদের প্রচুর প্রবলেম হয়। তো প্লিজ রিকোয়েস্ট, এটা ওদেরকে কিছু করো না, ওদের ডিস্টার্ব করো না, ওরা ওদের মতন থাকুক, আমাদের উৎসব আমরা কাটাবো। তো আজকের মতো চলি, সবাইকে কালী পুজোর অনেক শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, টাটা।